গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শুক্রবার সকালবেলায় এই ঠাকুরের জায়গাটা একটু সাজাচ্ছি, কারণ আজকে তো শিবরাত্রি। আজকে ঘরোয়াভাবেই বাড়িতে একটু পুজো করব। তাছাড়া আজকে ওমের স্কুলে একটা প্রোগ্রামও আছে, ওদের স্কুলে আইডলে ও সিলেক্টেড হয়েছে, তার পারফরমেন্সও আছে। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে ওম আর সৌমিক মিলে পুজো করতে বসে গেছে। ওমকে একদম স্কুল ড্রেস পরেই বসিয়ে দিয়েছি, কারণ আর বেশি সময় নেই, পুজো করেই ওকে বেরোতে হবে স্কুলের জন্য। অনেক ছোট থেকেই আমি শিবরাত্রি করি জানেন, কিন্তু এই প্রথম মহাদেবকে একটা আকন্দ ফুলও দিতে পারলাম না। কি আর করা যাবে, মহাদেবের হয়তো এটাই ইচ্ছে, ওনার ইচ্ছার বিরুদ্ধে তো কিছুই হওয়ার নয়। আজকে একটা অবাক কাণ্ড হয়েছে জানেন, আজকে শিবরাত্রি বলে সমস্ত ঠাকুরের বাসনপত্র কালকেই ভালো করে ধুয়ে রেখেছি। মহাদেবের মাথায় সবসময় একটা বেলপাতা এরকম পেতলের আমার থাকেই। সকালে সৌমিক পুজো করতে গিয়ে দেখে ওই বেলপাতাটা নেয়। অনেক খুঁজলামও জানেন তো, কোথাও পেলাম না। তখন দেখলাম সৌমিক এবার ইন্ডিয়া থেকে একটা নতুন বেলপাতা এরকম নিয়ে এসেছিল। আমি বললাম হয়তো আজকের দিনেই ভগবানের নতুনটাই নেওয়ার ইচ্ছে, তাই ওটা আবার বের করে দিলাম, কিন্তু ওটা এখনও পর্যন্ত পেলাম না। বাবার ছেলে মেলে আজকে ভালোই পুজো করছে, ঘড়ির দিকে একবার তাকাচ্ছেও না, ঘড়ি যে চলে যাচ্ছে। স্কুলের টাইম পেরিয়ে গেলে মহা বিপদ, আজকে তো আবার স্কুলে পারফরমেন্সও আছে। ওমদের স্কুলের প্রত্যেক বছরই আইডল প্রোগ্রাম হয়, এর জন্য মোটামুটি 10 দিন আগে থাকতে অডিশনও হয়েছিল। এই 100 জনের মধ্যে 20টা বাচ্চা মতো পারফরমেন্স করবে আজ, তার মধ্যে ওম সিলেক্টেড হয়েছে। স্কুল থেকে মেল আসার আগেই ও নিজের ক্লাস টিচারকে ওর নামটা দিয়ে চলে এসেছিল অডিশনের জন্য, ও নাকি গান করবে। আমি শুনে বাড়িতে বললাম, তুমি তো মেন্টাল ম্যাথটা ভালো করো, ওটা তো দিতে পারতে, তাহলে একটু ইউনিকও হতো। ও বলল, না, আমার ম্যাক্সিমাম বন্ধুরাই গান করছে, তাই আমিও গান দিয়ে এসেছি। অডিশনের দিন ও কি গান করেছে জানেন? আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণমন, তাই শুনে নাকি সবারই খুব ভালোও লেগেছে। তাছাড়া ও ক্যানাডারও ন্যাশনাল সঙ্গীত গেয়েছে, আর আফ্রিকারও নাকি ন্যাশনাল সঙ্গীত গেয়েছে, যেটা ওদের টিচার কিছুদিন আগেই শিখিয়েছিল। ম্যাম সেসব শুনেই সিলেক্ট করেছে, যদিও আজকে ও একটা ইংলিশ সঙ্গই করবে। সৌমিক এখন শিবরাত্রি ব্রত কথাও পড়ছে। তুলে রাখতে হবে, এরপরে সমস্ত দিন উপোস করে গঙ্গা মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ ব্রত কথা পড়ার জানেন আমার মনে ছিল না। ওম তখন বলছে প্রত্যেক বছর মা, মানে আমার মাকেও মা বলে, মা তো একটা স্টোরি বুক পড়ে শিবরাত্রির, সেটাও তো পড়তে হবে পাপা। তাই সৌমিক বলল, হ্যাঁ ওটাও তাহলে পড়ে নি। তাই ও মনোযোগ সহকারে শুনছে গল্পটা। চলুন এবার ওমদের স্কুলের পারফরমেন্স দেখে আসি। একদম ডান দিকের কর্নারে ওদের প্রিন্সিপাল ম্যামও কেমন নাচছে দেখুন।
চট্টগ্রাম থেকে তো এসে গেছি, এসেই এক বিপদে পড়েছি জানেন। এসেই দেখছি বাড়ির সামনের গেটের কাছে অনেক পাইপ টুল সমস্ত রাখা, আর এখানকার সুপারভাইজার মেনটেন্যান্সের সবাই এসে কাজ করছে। তো ওনাদের জিজ্ঞাসা করাতে ওনারা বললেন, আমরা আপনাদের বাড়িতে একটা নোটিশ দিতে এসেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আপনারা তখন ছিলেন না, আজকে কিছু জলের এমার্জেন্সির জন্য আমাদের জল কিছুক্ষণের জন্য বন্ধ করা হয়েছে, অ্যারাউন্ড 3-4 ঘন্টার মধ্যে চলে আসবে, আমরা সলভ করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। আমার শুনে তো মাথায় হাত, আজকে আগে শিবরাত্রি তাই বাইরেরও কোনো খাওয়ার উপায় নেই, আর তার মধ্যে ওমের প্রোগ্রামের জন্য এই সবে বাড়ি ঢুকলাম, এখন প্রায় 1:30 মতো বাজছে। তবে ওনারা বলেন এমার্জেন্সিতে কোনো ওয়াশরুম বা কিছু যদি ইউজ করতে হয় পাশের যে বিল্ডিংটা আছে ওখানের বেসমেন্টের একটা রুম ওনারা একটা ব্যবস্থা করে দিয়েছেন, কারোর যদি জলের প্রবলেম হয় সেখান থেকে জল নিয়ে আসতে পারেন বা ওখানকার ওয়াশরুমও ইউজ করতে পারেন। সৌমিক আমাকে নামিয়ে দিয়ে ওখান থেকে চলে গেছে একটু ব্যাংকের কাজে, তো আমি ওকে ফোন করে বলে দিলাম এরকম ব্যবস্থা, তোমার ওয়াশরুম কিছু খাবার তো খেতে পারবে না বাইরে, ওয়াশরুম জল খাবার হলে ওখান থেকেই খেয়ে এসো, জানি না কখন আসবে, তো আশা করি 3-4 ঘন্টার মধ্যে চলে এলে তারপরেই খাওয়া দাওয়ার কিছু করা হবে, ততক্ষণ আমি একটু কফি খেয়ে নিই। এবার কফিটাও সৌমিক নেসক্যাফির আনেনি, টিম হর্টন সেখানকার তো খুব ফেমাস একটা ব্র্যান্ড, ওইটাই নিয়ে এসেছে, কিন্তু এই কফিটা এমন ওপর থেকে ভালো করে গুলে দিলেও চামচে করে ভেসে থাকছে, তার জন্য ব্লেন্ডারটা আবার কিনেছি। 2:30 বেজে গেছে, এখনও পর্যন্ত জল আসেনি, ওনাদের জিজ্ঞাসা করাতে ওনারা বলেন আর 1 ঘন্টার মধ্যেই হয়তো চলে আসবে। দেখছি আর ওর জগে একটুখানি জল আছে আর একটা বোতল আছে, বাকি সব বোতলগুলো ফাঁকা, সকাল সকাল এত তাড়াহুড়ো থাকে যে বোতলগুলোও ভরা হয়নি। বাইরে দেখেছেন এখনও ওনারা কাজ করে যাচ্ছেন। আজকে তবে ওয়েদারটা খুব সুন্দর, এত সুন্দর রোদ উঠেছে আর টেম্পারেচার ওই 7-8 ডিগ্রি মতো, খুব একটা ঠান্ডা নেই। এবার রান্নার দিকে চলে এসেছি, রান্নাটা করে নিই কারণ 3:30 সময় আমের ছুটি হয়ে যাবে, তারপরেই তো ওর খিদেও পেয়ে যায়। আজকে ভাবছি একটু কুমড়োর পরোটা করব, আর পরোটার সাথে করছি ছোলার ডাল। আজকে রান্নায় কোনো তেলের ব্যবহার করব না, আমার জন্য সকালে ওমের একটু টিফিন বানিয়েছিলাম, ওর ডালিয়ার খিচুড়ি হলুদ ছাড়া সেটাই খাবো, আর সৌমিক আর ওমের জন্যই পরোটা আর ডালটা করছি। ডালটা হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এটা আমার সেই খিচুড়ি ডালিয়ার। এবার ময়দাটা মেখে নিচ্ছি, ময়দাতে অল্প পরিমাণে বিট লবণ দিলাম, সন্দক লবণ তো নেই, আর অল্প পরিমাণে জোয়ান দিয়ে দিলাম। কুমড়োগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তাই হাতেই এরকম করে চটকে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন মিক্সিতে। প্রথমে কুমড়োগুলোকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে সমস্ত আটার সাথে মাখা হয়ে গেলে অল্প অল্প করে জল দিতে থাকবো, ভালোভাবে আটাটাকে মেখে নেবো একটু সফটভাবে। এমনি এই পরোটাটা কিন্তু অন্য পরোটার থেকে ভীষণ সফট হয়, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই করতে পারেন, পরোটা ছাড়াও আপনারা এইভাবে রুটিও করে খেতে পারেন, খুব নরম হয়। আমি এবার পরোটাটা বেলে নিচ্ছি ত্রিকোণ আকারে। পরোটা করতে গেলে আমার একটা কথা মনে পড়ে, আমরা যখন প্রথম কানাডা আসি তখন রেডিমেড আলুর পরোটার 2 প্যাকেট নিয়ে আসি, মানে ময়দার সাথে আলুর গ্রেট করে মেশানো ছিল আর কি, সেটাকে জল দিয়ে মেখে নিলে ডো বানিয়েই পরোটা বানানো যেত। প্রথমদিন যখন পরোটা করি তখন প্রচণ্ড ধোঁয়া উঠছে, অমিত বলছে এই পরোটা খাওয়ার চক্করে না ফায়ার অ্যালার্ম বেজে যায়, দরকার নেই বাবা তুমি আর করো না পরোটাটা। ওই অ্যাপার্টমেন্টে আর পরোটাই করা হয়নি। পরে এই অ্যাপার্টমেন্টে যখন এলাম 1 মাস পর তখন আমাদের যে সুপারভাইজার তিনি এসে বলেন, জানি না আপনারা ইন্ডিয়ানরা কি খান একটা পরাঠা না কি, এত তাতে স্মোক হয় যে ফায়ার অ্যালার্ম প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যামিলির ঘরেই আপাতত বেজেছে, আপনারাই যে এখনও পর্যন্ত ফায়ার অ্যালার্ম বাজেনি। পরোটা যখনই করি আমি খুব সাবধানে করি, এখন দেখছেন এরকম একটা একটা করে ভাজলে অনেক পরিমাণ স্মোক হয়, জন্য সমস্ত জানলা টানলা খুলে দিই, এক্সস্টার চালিয়ে দিই আর খুব অল্প ফ্লেমে করি। পরোটা হওয়ার ওই কড়াইয়ে যেটুকু ঘি আছে তার মধ্যে আমি
ফোড়ন হিসাবে অল্প জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি ডালটাকে সাঁতলানোর জন্য। ছোলার ডালটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, এর ওপর থেকে আমি দিয়ে দেবো ফোড়নটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এ তেলের ব্যবহার হবে না, আর ঘিয়ের যেহেতু পরোটা করেছি তার জন্যই যত কম আর কি খাওয়া যায় ঘি, জন্য আলাদা করে ফোড়ন দিলাম না। ওপর থেকে আমি একটু নারকোল গ্রেট করে দিয়ে দিয়েছি, ফরমপুরের ছানা বড়া, এটাই ওদের আজকে খাবার। এবার আপনাদের একটা জিনিস দেখাই, আগের বার যে স্নোস্টর্মটা হলো তখনই জানেন তো আমি আর আমার বান্ধবী মিলে সামনের পার্কটায় গেছিলাম শিবলিঙ্গ করার জন্য। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে স্নো পড়লে একটা শিবলিঙ্গ বানাবো, তো তখন বান্ধবী বলল হ্যাঁ এখন এবছর তো ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, জানি না এরপর স্নোস্টর্ম পাবো কি না, সামনেই শিবরাত্রিও আসছে, চল আজকে গিয়ে করে নিই। তো সেই সময়েই আমরা জানেন দুজনে মিলে এই শিবলিঙ্গটা তৈরি করে পুজোও করে নিয়েছিলাম, কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, মহাদেবের আশীর্বাদ যেন আপনার ও আপনার পুরো পরিবারের ওপর সবসময় থাকে, এই কামনা করি। আজকে তাহলে এ পর্যন্তই। আজকে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে নেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে।